একসময় একটি ছোট গ্রামে বাস করত এক দরিদ্র কাঠমিস্ত্রি পাশের বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তার কঠোর পরিশ্রম সত্ত্বেও তিনি শেষ পূরণ করতে সংগ্রাম করেছেন একদিন কাঠমিস্ত্রি নদীর কাছে কাঠ কাটতে গিয়ে তার হাত থেকে কুড়াল ছিটকে জলে পড়ে গেল নদী গভীর ছিল এবং কাঠ কাটা তার একমাত্র হাতিয়ার উদ্ধার করতে পারেনি তিনি বিধ্বস্ত হয়েছিলেন কারণ কুঠারটি তার কাজের জন্য অপরিহার্য ছিল এবং একটি নতুন কেনার সামর্থ্য ছিল না তার তার দুর্ভাগ্যের জন্য দুঃখিত কাঠমিস্ত্রি নদীর তীরে বসে ভাবছিল যে সে তার কুড়াল ছাড়া তার পরিবারকে কিভাবে সমর্থন করবে ঠিক তখনই নদী দেবতা তার সামনে হাজির হলেন দেবতা কাঠমিস্ত্রির আন্তরিকতা এবং সততা লক্ষ্য করেছিলেন এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন নদী দেবতা একটি সোনার কুড়াল ধরে জিজ্ঞাসা করলেন এই সেই কুড়ালটি কি তুমি হারিয়েছ কাঠকরা মাথা নেড়ে উত্তর দিল না ওটা আমার কুঠার নয় নদী দেবতা তখন একটি রূপোর কুড়াল পেশ করে আবার জিজ্ঞেস করলেন এটা কি তোমার কুড়াল আবার কাঠমিস্ত্রি উত্তর দিল না এটাও আমার নয় অবশেষে নদী দেবতা কাঠমিস্ত্রিকে তার নিজের সাধারণ লোহার কুড়ালটি দেখালেন কাঠমিস্ত্রির চোখ আনন্দের জলে উঠল এবং সে চিৎকার করে বলল হ্যাঁ এটাই আমার কুঠার আপনাকে অনেক ধন্যবাদ কাঠমিস্ত্রী সততায় মুগ্ধ হয়ে নদী দেবতা তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেন তার হারানো কুড়াল ফেরত দেওয়ার পাশাপাশি দেবতা তাকে উপহার হিসেবে সোনার ও রূপার কুড়াল দিয়েছিলেন অপ্রত্যাশিত ঘটনার জন্য কৃতজ্ঞ হয়ে কাঠ তার কুড়াল নিয়ে নদীর তীরে চলে গেল যখন সে তার সহকর্মী গ্রামবাসীদের কাছে গল্পটি বলেছিল তারা তার সততা এবং পরবর্তী সৌভাগ্যের প্রশংসা করেছিল গল্পের নৈতিকতা হল যে সততা সর্বোত্তম নীতি কাঠ কাটার সততা কেবল তার হারানো কুঠার পুনরুদ্ধারের দিকে পরিচালিত করেনি বরং তাকে অতিরিক্ত পুরস্কারও দিয়েছে এই কালজরি গল্পকাহিনী আমাদের কর্মে সততা এবং সততার মূল্য শেখায়